বেশ কিছুদিন পূর্বে একজন দর্শক আমার ভিডিওতে কমেন্ট করেছিলেন তিনি সেখানে একটি ভিডিও তৈরি করার অনুরোধ করেছিলেন আজ আমি রাইস কুকার রিপেয়ার করার সময় তার কথা মনে পড়ে গেল এবং তার অনুরোধের জন্য আমি এ ভিডিওটি তৈরি করছি তো সমস্যা হলো রাইস কুকার সংক্রান্ত অর্থাৎ রাইস কুকারের যে হিটিং কয়েল রয়েছে ওই কয়েলের যে টার্মিনালগুলো ওই টার্মিনালগুলো দীর্ঘদিন ব্যবহার করতে করতে বা রিপেয়ার করতে করতে টার্মিনালের যে কন্ট্যাক্ট পয়েন্ট তা পুড়ে যায় পুরে এমন অবস্থা হয়ে যায় সেখানে কোনো ধরনের ক্যাবেল বা কোনো ধরনের তার পেঁচানোর মতো বা জয়েন্ট করার মতো কানেকশন করার মতো পরিস্থিতি থাকে না দেখেন এখানে একটি বড় রাইস কুকার দেখা যাচ্ছে যার দুটি কয়েল দেখেন এই যে একটি কয়েল এবং নিচে আরেকটি কয়েল অর্থাৎ দুটি কয়েলের চারটি টার্মিনাল দেখেন টার্মিনালগুলির কি অবস্থা এখান থেকে পুরে গলে গেছে দেখেন ভেঙে গেছে কোনোভাবেই এই যে ডান সাইডের যে টার্মিনাল রয়েছে ওই টার্মিনালে ক্যাবেল সংযোগ করার মতো কোনো পরিস্থিতি নেই দেখেন বাম সাইডের টার্মিনাল দুটি মোটামুটি আছে কিন্তু ডাইন সাইডের যে টার্মিনাল আপনারা দেখতে পাচ্ছেন দেখেন পুড়ে গেছে এখানে ক্যাবেল জয়েন করার মতো কোনো পরিস্থিতি নেই এই কয়েল পরিবর্তন করতে হবে কিন্তু কয়েল পরিবর্তন না করেও রিপেয়ার করা যাবে এবং দীর্ঘদিন ব্যবহার করা যাবে সেটি আপনাদের সাথে শেয়ার করব এটি হচ্ছে একটি বড়ো মাপের রাইস কুকার তো এই রাইস কুকারটি দীর্ঘ সাড়ে আট বছর যাবত একটি প্রতিষ্ঠানের তিনবেলা সকাল দুপুর এবং সন্ধ্যার নাস্তার কাজে ব্যবহার করা হয় এবং এটি কখনো অফ হয় না শুক্রবারও চালু থাকে তো দেখেন এই রাইস কুকারটির যে ডাবল কয়েল আমি আপনাদের বলছি তা দেখানোর চেষ্টা করছি দেখেন কয়েলটি কি পর্যায়ে রয়েছে মোটামুটি একটু ফেটে গেলেও এখনও ভালোভাবে হিট হয় এবং যার টার্মিনালগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এই যে একটি কয়েলের টার্মিনাল এক জোড়া টার্মিনাল এবং উপরে দেখেন আরেক জোড়া টার্মিনাল এবং এই যে সেই কয়েল দেখা যাচ্ছে হিটিং কয়েল আপনারা দেখতে পাচ্ছেন এবং এটি দুই হাজার ওয়াটের সাধারণত আমরা বাসাবাড়িতে যে রাইস কুকার ব্যবহার করি স্বাভাবিকভাবে ওই রাইস কুকারে এক হাজার ওয়াট অথবা সাড়ে সাতশো ওয়াট হয়ে থাকে দেখেন এই যে টার্মিনালগুলো কিভাবে নষ্ট হয়ে গেছে পুড়ে গেছে তো অতিরিক্ত হিট হওয়ার কারণে বা দীর্ঘদিন ব্যবহার করার ফলে এভাবে পুড়ে গেছে তো আমি আপনাদের স্বাভাবিক যে রাইস কুকার এক হাজার ওয়াটের এই যে এক হাজার ওয়াট তার হিটিং কয়েল দেখাচ্ছি দেখেন কতটুকু হিটিং কয়েল বাসাবাড়িতে যে আমরা রাইস কুকার ব্যবহার করি স্বাভাবিকভাবে সেই রাইস কুকারের হিটিং কোয়ালিটি দেখা যাচ্ছে এবং এই যে আমি আপনাদের মেপে দেখাচ্ছি দেখেন কতটুকু এটা সিঙ্গেল কয়েলের একটি রাইস কুকার আর কি এই যে আপনাদের দেখাচ্ছি এবং আমি যে রাইস কুকার আপনাদের রিপেয়ার করে দেখাবো বা রাইস কুকারের হিটিং কয়েলের যে টার্মিনাল নষ্ট হয়ে গেছে কিভাবে রিপেয়ার করব আপনারা এই যে ছোট রাইস কুকার বাসাবাড়িতে যেগুলো ব্যবহার করা হয় সেই রাইস কুকারের ক্ষেত্রেও প্রয়োগ করতে পারবেন অর্থাৎ রিপেয়ারের সময় আপনাদের প্রয়োজন হবে এ কারণে আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো দেখেন আমি দেখেন স্বাভাবিক রাইস কুকারে আমি কয়েলটি রাখার চেষ্টা করছি কয়েলটি কত বড়ো তো এ ধরনের যে হিটিং কয়েল তা মার্কেটে পাওয়া যায় কি না আমি এখনও খোঁজ নেইনি হয়তো অর্ডার করলে এনে দেবে তো তার আগে আমি এই কয়েলটি রিপেয়ার করব দেখেন কীভাবে আমি ওই যে টার্মিনাল রয়েছে হিটিং কয়েলের যে কন্ট্যাক্ট টার্মিনাল তার যে পাইপ ওই পাইপগুলো আমি দুই সাইড থেকে কেটে নিচ্ছি এবং কনটাক্ট পাতি আমি বের করে নিচ্ছি দেখেন কিভাবে বের করে নিচ্ছি গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করে তো কন্ট্যাক্ট পাতি পুড়ে গেছে পুড়ে এমন অবস্থায় ছোট হয়ে গেছে তো ছোট হয়ে যাওয়ার কারণে ভেঙে গেছে এবং এর ফলে ওই কন্ট্যাক্ট পয়েন্টে আমি কোনোভাবে ক্যাবেল জয়েন করতে পারছি না জং ধরে কিভাবে মরিচা পড়ে গেছে দেখেন তো ছোট্ট ছোট্ট যে পিনগুলো বের হয়ে আছে আমি একটু কেটে পিনগুলো সম্পূর্ণভাবে বের করে এখানে পিতল ঝালাই করব তো যেটা পিতল ঝালাই বলা হয় বা গ্যাস ব্যবহার করে যেটা করা হয় আমি সেই ঝালাই করে টার্মিনাল তৈরি করব এবং কিভাবে টার্মিনাল তৈরি করব এখানে আমি নাট স্ক্রু ব্যবহার করব তো যে টার্মিনাল ছিল তার থেকে বড়ো সাইজের টার্মিনাল আমি ব্যবহার করব এবং ওই টার্মিনালগুলি আমি কোথার থেকে ম্যানেজ করি তাও আপনাদের দেখানোর চেষ্টা করব দেখেন আমি কেটে নিচ্ছি এবং বাম সাইডের যে কন্ট্যাক্ট পয়েন্ট রয়েছে তা অক্ষত রয়েছে কিন্তু জং ধরে এমন অবস্থা হয়ে গেছে সেখানে যদি আমি স্ক্রু ব্যবহার করি তো কিছুদিন ব্যবহার করলে লুজ কন্টাক্ট হতে পারে কারণ জং ধরে গেছে এবং মরিচা পরে কালো হয়ে গেছে এ কারণে আমি ওই দুটো কন্টাক্ট পাতিও কেটে নেব দেখেন এই যে জং ধরে গেছে দেখা যাচ্ছে এবং ওই কন্ট্যাক্ট পাতি দুটি আমি কেটে নিচ্ছি দেখেন কেটে নিয়েছি সমানভাবে কেটে নিয়েছি এবং যে সেপারেটার রয়েছে তা উঠিয়ে নেব দেখেন তো এতটুকুই কাজ নয় আরও একটু কাজ রয়েছে যেটা আপনার কাজ নয় আপনারা শুধু এই হিটিং কয়েলটি যেখানে মূলত ওয়ার্কশপ রয়েছে দেখেন আমি বডি চেক করছি কয়েল সম্পূর্ণ ভালো রয়েছে অক্ষত অবস্থায় এখনও হিট হচ্ছে দেখেন কোনো প্রকার বডি নেই এবং কয়েল সম্পূর্ণ ভালো রয়েছে তো আমি এই যে কন্ট্যাক্টগুলো দেখছেন এই পাতিগুলো আমি ম্যাগনেটিক কন্ট্যাক্ট থেকে খুলে নিয়েছি এসির যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট সেখান থেকে এই কন্ট্যাক্ট পয়েন্টগুলো আমি খুলে টার্মিনালের সাথে ঝালাই করে দিয়েছি পিতল ঝালাই যাকে বলে গ্যাস ঝালাই সেটা আমি এখানে করে দিয়েছি দেখেন এই যে ঝালাই করে দেওয়ার ফলে এখানে কিন্তু আমি নাট স্ক্রু ব্যবহার করব। এবং কিভাবে ব্যবহার করে টার্মিনাল বানাবো সেটাও আপনাদের দেখাবো এই যে আমি নতুন করে ঝালাই করে নিয়ে আসছি ওয়েল্ডিং করে নিয়ে আসছি এবং কয়েলটি আমি সুন্দরভাবে এখানে ফিটিং করে দেব। তো এই রাইস কুকারটি মূলত দীর্ঘক্ষণ চলার ফলে অতিরিক্ত পরিমাণে হিট হয় এবং রেস্টের কোনো সময় দেওয়া হয় না বা রেস্ট পায় না এ কারণে এর টার্মিনালগুলো গলে গেছে তো একটি ভালো মানের রাইস কুকার দীর্ঘদিন ব্যবহার করার পরেও এখনও অক্ষত রয়েছে শুধুমাত্র টার্মিনালগুলো কয়েলের যে টার্মিনাল বা হিটিং কয়েলের টার্মিনালগুলো গলে গেছে দেখেন কিভাবে এই যে স্ক্রুগুলো আমি ব্যবহার করছি সেটাও আপনারা দেখেন এবং এখানে আমি হিট প্রুফ ক্যাবেল ব্যবহার করব এখানে স্বাভাবিক ক্যাবেল ব্যবহার করা যাবে না মোটা মানের হিট প্রুফ ক্যাবেল ব্যবহার করব তো মার্কেটে হিট প্রুফ ক্যাবেল কিনতে পাওয়া যায় রাইস কুকার যেখানে হিট হয় সেখানে রাইস কুকার ওভেন অথবা ইলেকট্রিক কেতলিতে যে ক্যাবেলগুলো ব্যবহার করা হয় সেগুলো হিট প্রুফ তো হিট ক্যাবেল বিভিন্ন মানের হয়ে থাকে বিভিন্ন গেজের হয়ে থাকে আমি মোটা ক্যাবেল ব্যবহার করার চেষ্টা করব দেখেন আমি যে ক্যাবেলটি ব্যবহার করছি সেটা স্বাভাবিকের থেকে একটু মোটা হিট প্রুফ এবং এই টার্মিনালগুলি আমি প্যারালালে দেখেন প্যারালালে সংযোগ করছি টার্মিনাল এবং বাম টার্মিনাল আলাদা করে সংযোগ করে দিয়েছি অর্থাৎ প্যারালাল কানেকশন করেছি অনেকের রাইস কুকারে এ ধরনের সমস্যা হয়ে থাকে অর্থাৎ রাইস কুকারের হিটিং কয়েলে যে টার্মিনাল তা নষ্ট হয়ে যায় ফলে তারা নতুন হিটিং কয়েল পরিবর্তন করে নেন অথবা রাইস কুকার ফেলে দেন তো আমি বলবো রাইস কুকারের হিটিং কয়েল পরিবর্তন করার আগে যেহেতু রাইস কুকারের সাথে যে হিটিং কয়েল থাকে তা মোটামুটি ভালো মানের একটি হিটিং কয়েল থাকে আপনারা পরিবর্তন না করে এভাবে রিপেয়ার করে নিতে পারেন রাইস কুকারের হিটিং কয়েলের টার্মিনাল যদি নষ্ট হয়ে যায় তাহলে হিটিং কয়েলে কোনোভাবে ক্যাবেল সংযোগ করা যায় না ফলে রাইস কুকার গরম হয় না তো আপনারা এভাবে যদি রাইস কুকারের টার্মিনাল বের করে ঝালাই করে নেন টার্মিনাল তৈরি করে নেন তাহলে অনায়াসেই রাইস কুকার সার্ভিস দেবে তো এ পর্যায়ে এই রাইস কুকারে কিভাবে হিট হয় সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি একটু খেয়াল করুন রাইস কুকারটি সম্পূর্ণ হিট হচ্ছে এবং এখানে রান্না হচ্ছে দেখেন